8:30 নাগাদ মেডিসিন দিয়েছি, দেওয়ার পরে আমি নিচে চলে গেছি। তারপরে সকাল সকাল 6:30 সময় চলে এসেছি খাঁচায়, এসে দেখি গাইজ নাপ্তা পায়রাটা গাইজ মারা গেছে। তো নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইজ তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে 6:30। তো গাইজ সকাল সকাল পায়রার খাঁচায় এসে একদম পুরো মনটা খারাপ হয়ে গেছে, মনটা একদম ভেঙে গেছে গাইজ। কারণ হচ্ছে বিগত 3 দিন ধরে তোমরা জানো যে আমার নাপ্তা পায়রাটার শরীর খারাপ, খুবই শরীর খারাপ। ও ঠিক করে হাঁটতে চলতে এমনকি ঠিক করে খাবার খেতেও পারছিল না। ওকে আমি 2 দিন খাইয়ে দিয়েছি গাইজ, তারপরে আমি মেডিসিন দিয়েছি কালকে রাতে। মেডিসিন দেওয়ার পরে 8:30 নাগাদ মেডিসিন দিয়েছি, দেওয়ার পরে আমি নিচে চলে গেছি। তারপরে সকাল সকাল 6:30 সময় চলে এসেছি খাঁচায়, এসে দেখি গাইজ নাপ্তা পায়রাটা গাইজ মারা গেছে। তো নাপ্তা পায়রাটাকে 1000 চেষ্টা করেও বাঁচাতে পারলাম না, অবশেষে নাপ্তা পায়রাটা মারা গেল গাইজ। মেল পায়রাটা, আমার ফিমেল পায়রাটা প্লাস বাচ্চাটা একদম একা হয়ে গেছে। তো নাপ্তা পায়রাটা এখনও দেখো খাঁচার মধ্যেই আছে, এখনও ওকে আমি খাঁচা থেকে বার করিনি বাইরে। এখন দরজাটা খুলে রাখি, এখন দরজাটা খুলে রাখলে ও তো আর বাইরে বেরোতে পারবে না, ও ওইখানেই থাকবে, ওইখানে ওর থেকে ও নড়তেও পারবে না। এই দেখো ও এক তাকিয়ে আছে গাইজ, দেখো। তো 1000 চেষ্টা করেও আমার নাপ্তা পায়রাটাকে আমি বাঁচাতে পারলাম না গাইজ। দোষটা আমারই ছিল, দোষটা আমার কী ছিল, আমি পায়রা পাল্লা দিতে নিয়ে গেছিলাম এদের, আমি তখন আমি ছেড়ে রেখে গেছিলাম। এদের যদি আমি আটকে রেখে যেতাম এই দিনটা আমার দেখতে হতো না, নাপ্তাটা তাহলে উঠতো না, আর না উঠলে এই সমস্যাটাও হতো না, খাঁচার ভেতরেই থাকতো। তো নাপ্তাটা ফ্লাই করেছে, নাপ্তাটারও একটু দোষ আছে, ও ফ্লাই করেছে ভালো কথা, ও সারাদিন ফ্লাই করেছে, রাতে অন্তত বিকালে অন্তত নেমে যেতি, বিকালে নেমে ঠিকঠাক জায়গায় থাকতি, ও নেমেছে রাতে। রাতে নামার পরে ও কোনো জায়গায় ঠাই পায়নি, ও কাটিয়েছে গাছে গোছে কাটিয়েছে, ওর লেগে গেছে ঠান্ডা। আমি রাতেও এমন না যে খুঁজিনি গাইজ, আমি রাতের বেলাও আমি খুঁজেছি, অনেক খুঁজেছি, কিন্তু একে আমি কোথাও পাইনি। তো অবশেষে পায়রাটা মারা গেল গাইজ। তো ঠিক আছে, থাকুক এখানে আপাতত, একে আমি নিচে নিয়ে যাব, নিচে নিয়ে মাটিতে পুঁতে রাখতে হবে, নাহলে আবার কুকুর ফুকুরে টানতে পারে গাইজ। তো চলো এবার খাঁচার ভেতরের দিকে যাওয়া যাক, যেহেতু আমার সব কয়টা পায়রা এখন আপাতত খাঁচার ভেতরে আটকানো আছে, এখনও আমি কাউকে ছাড়িনি, বাইরের তাঁবুটাও সরাইনি, তাঁবুটা সরালে ঠান্ডা লাগতে পারে, এখনও এর জন্যই সরাইনি, এখন আপাতত থাকুক টাকুটা। তো দেখি সব কয়টা পায়রাকে আগে ছেড়ে দিই। আয় 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 হায় 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 হায়। সব কটা এখনও বাইরে বের হয়নি গাইজ, এখনও অনেকগুলো ভেতরেই আছে। তো চলো ভেতরে গিয়ে আমরা দেখি কে কে ভেতরে আছে। এই যে লাল শিরাটা ছিল ভেতরে, এদিকে লালটা আছে, ম্যাড্রাসটা ভেতরে আছে, মাদিটা এদিকে, এই পুরো জোড়াই ভেতরে আছে। সকাল সকাল আমি যখন আসলাম না এই খোপে, তখন মাদিটার নিচে কী আছে সেটা আমাকে মাদিটা দেখতেই দিল না। এখনও মাদিটা ডিম দেয়নি, কিন্তু ওইখানে পুরো বসেছিল, এমন পোজে বসেছিল গাইজ, আমার মনে হলো যে ও ডিম দেবে, ডিম রয়েছে ওর, ও সরলই না, ওকে কত চেষ্টা করলাম সরানোর কিন্তু ও সরলই না, ও খুবই শিগগিরই ডিম দিয়ে দেবে, কিন্তু সেটা জানি না যে কবে ডিম দেবে। ও ক্ষোভ ধরা হয়ে গেছে মানে খুবই শিগগিরই ডিম দিয়ে দেবে গাইজ, বলতে না বলতে কখন ডিম পেড়ে দেবে আমি বুঝতেও পারবো না গাইজ, তোমাদের দেখাতেও পারবো না। এইখানে দেখতে পারছো, এইখানে বালার বউ বসে আছে, খুব সুন্দরভাবে ডিম তা দিচ্ছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। এটা তো চুচুর খোপ, চুচুর বাচ্চা এখন বাইরে চলে গেছে, এখন চুচুর বাচ্চা আর খোপে বসে থাকে না কারোর জন্য, ঠিক আছে, এখন চুচুর বাচ্চা ডাইরেক্ট বাইরে চলে যায় গাইজ। তো এইখানে দুটো পায়রা আটকানো আছে, এই দুটোকে আমার আটকে রাখতে হয়, নাহলে দুটো একসাথে থাকে না, দুটোর আবার ঠান্ডা লেগে যেতে পারে, ওইখানে বসে থাকে রাতের বেলা, ওইদিকে বসে থাকে, এর জন্য দুটোকে আটকে রাখি আমি গাইজ। তো এইখানে দুটো বাচ্চা রয়েছে, চিনার বাচ্চা, দুটোই খুব সুন্দর হয়েছে, দুটোই খুব সুন্দর রয়েছে, কিন্তু গাইজ এই এই ফিমেলটার একটাই সমস্যা জানো তোমরা, এই যে পাটা, ঠিক আছে সমস্যা নেই। এখনও যেহেতু পায়রাদের খেতে দিইনি, তাও এই মেল পায়রাটার, মেল বাচ্চাটার পেটে প্রচুর খাবার রয়েছে গাইজ, ওর মা রাতে ওকে খাইয়েছে, রাতে না হলে সকালবেলা ওকে খাইয়েছে, ঠিক আছে সমস্যা নেই। ফিমেলটার পেটেও, পেটে অতটা খাবার নেই গাইজ। তো এইখানে নাপ্তাটার বাচ্চার পেটেও হালকা হালকা খাবার রয়েছে, এই দেখো
নাপতার বাচ্চাটার পেটেও খাবার রয়েছে। তো এর বাবা ফাইনালি মারা গেছে, অনেক দিন মৃত্যুর সাথে লড়াই করার পরে মারা গেছে গাইজ। তো একে আমি চেষ্টা করব পুরোপুরি বড় করার, পুরোপুরি যতদিন না ফ্লাই করছে ততদিন পুরো ভালো করে টেক কেয়ার করার গাইজ। তো একে আমি ভাবছি একে আমি হ্যান্ড ফিডিং করাবো, যবে ওর মা একটু কম খাওয়ানো শুরু করবে তবে থেকে আমি হ্যান্ড ফিডিং করানো গাইজ স্টার্ট করব। তো আপাতত এখানেই থাকুক, কোনো সমস্যা নেই। এইখানে দেখতে পারছো দুটো বাচ্চা, দুটো চটিয়ালের বাচ্চা, দুটো ভালো বড় হয়ে গেছে, আশা করি কিছুদিন পরে খুব থেকে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু গাইজ আমার একটু সমস্যা মনে হলো, চটিয়ালের বাচ্চার একটার ঠান্ডা লেগেছে গাইজ, এই যে এইটার এই বাচ্চাটার গাইজ ঠান্ডা লেগেছে। এই বাচ্চাটাকে আমার খুব তাড়াতাড়ি ওষুধ খাওয়াতে হবে, একটু হালকা একটু ওষুধ খাইয়ে দিতে হবে গাইজ। এই দেখো এই বাচ্চাটার নাক দিয়ে একটু ঝোল বেরোচ্ছে। তো তার জন্য আমি এখন আমি খোপে হাত দেবো না, এখন আমি একটু আগে নাপটা ধরেছি, আমি হাত ফাত ধুয়ে আসবো, তারপরে এই খোপের ভেতরে হাত দেবো গাইজ। এখন আপাতত আমি দূরেই আসি। তো সব কটা পায়রা যেহেতু বাইরে চলে গেছে, সব কটা পায়রাকে খেতেও দিতে হবে। আর গাইজ এদের জন্য এখনও আমি জল আনিনি, জলটা ওদের গরম জলটা এখনও আনা হয়নি। দেখো সব কটা বেরিয়ে গেছে, থাকুক সমস্যা নেই, জলটা নিয়ে আসি আর আমি হাতটা ধুয়ে আসি। সবাই বাইরে বেরিয়েছে তো চালের উপর কেড়ে, ও চালের উপর হচ্ছে লাল ছিটা। এদিকে মুরগির খাঁচার আপডেটটাও আমি দিয়ে দেবো, আমি হাত ধুয়ে আসি জল নিয়ে আসি তারপরে গাইজ। তো এই দেখো গ্রেট খেতে লেগে গেছে, সব কটা খেতে লাগুক। তো গাইজ চলে এসেছে ফাইনালি পায়রাদের গরম জল। কিন্তু গাইজ এখন এদের শুধু জল দেওয়া যাবে না, এখন যেহেতু সকাল তো এদের জলের ভেতরে এদের কিছু একটা মিক্স দিয়ে দিতে হবে। যেমন আমি এখন দেবো এদের কী বলো তো, এখন এদের দেবো হচ্ছে ভীমরাল, যেহেতু ভীমরালে ভিটামিন ডি ভিটামিন ই দুটোই আছে, তো এর জন্য আমি ভীমরাল দিয়ে দেবো। যেহেতু শীতকাল তো এদের ভীমরালটা খুবই দরকার। তো ভীমরাল আমার অলমোস্ট শেষ হয়ে গেছে গাইজ, যেটুকু আছে আমি এদের সেটুকু দিয়ে দিই, এইটুকু আছে আবার আমার ভীমরালটা আনতে হবে। তো আপাতত ভীমরালটা পুরোপুরি গুলে যাবে আমার উপরে যেতে যেতে, তো আগে আমি এদের ভীমরালটা দিয়ে দিই। লে লে খালে, সব কটা খালে। তো ভীমরালটা সব কটা খাওয়া দরকার। আর এখন থেকে গাইজ পুরো প্রপার এদের ট্রিটমেন্ট আমার শুরু করতে হবে, এদের পুরো প্রপারভাবে যত্ন নিতে হবে, সব মেডিসিন আমার কালেক্ট করে রাখতে হবে গাইজ। কোনো একটা মেডিসিন আমার না থাকলে সমস্যা হয়ে যাবে। এখানে নাপতাটা তো সিঙ্গেল হয়েই গেছে, তো এখন ভাবতে হবে নাপতাটাকে কার সাথে জোড়া দেবো। নাপতাটাকে এখন আমার বাড়িতে আপাতত সিঙ্গেল কেউই নেই গাইজ, লালশিরার জন্য তো জোড়া নিয়ে চলে এসেছি, লালশিরারও জোড়া নেই, সিঙ্গেল আর কেউই নেই গাইজ। আমার সেই নাপতা আমার কিনতেই হবে আর একটা মেল। তো মেল নাপতা তোমাদের যদি কারোর বাড়ি মেল নাপতা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। এই দেখো নতুন কাপাল, নতুন কাপাল খুব তাড়াতাড়ি ডিম দেবে, ডিম তাড়া হয়ে গেছে পুরো। এইখানে সব কটা একটু রেস্ট নিয়ে নিক, একটু চুলকে চুলকে নিক, তারপর সব কটাকে খেতে দেবো গাইজ। আর গাইজ এইটা এইটা কি বলো তো, এটা হচ্ছে ফিমেল, আমি এটা কালকে বুঝলাম যে এটা ফিমেল। আর আরেকটা কই, ওই যে উপরে ওইটা হচ্ছে মেল গাইজ, ওইটা প্রচুর ডাকা ডাকে গাইজ, সেই গলা ফুলিয়ে ফুলিয়ে লেজ ঘষে ঘষে ডাকে গাইজ, কিন্তু এটা ডাকে না কোনো সময় গাইজ। তারপরে বুঝলাম যে এইটা ফিমেল, আমি তো এরা তো পুরোপুরি অ্যাডাল্ট হয়ে পেরেছিল না, এর জন্য আমি বুঝতে পারতাম না। ঠিক আছে সমস্যা নেই, আমি এখন ক্লিয়ার হয়ে গেছে। নতুন বাচ্চাটাও দেখতে পারছো খুব সুন্দর হয়েছে, নতুন বাচ্চাটার শরীরটা একদম ঠিক হয়ে গেছে, নতুন বাচ্চাটা হালকা হালকা ঠান্ডা ছিল, এখন বর্তমানে নতুন বাচ্চাটা একদম ফিটিং গাইজ। তো এই দেশি পায়রা আর আমি সেল করবো না গাইজ, দেশি আমি এখন থেকে আমি রেখে দেবো গাইজ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট দেশি ইজ দ্য বেস্ট। তাই তো লালশিরা, লালশিরাটার খিদে লেগে গেছে, যেহেতু লালশিরার বাচ্চা আছে ও খেয়ে দেয়, বাচ্চা খাওয়াবে গাইজ। কালকে লালশিরাটাকেও মক্স খাইয়ে দিয়েছি, মক্স 500। তো লালশিরাটা এখন দেখেছো অ্যাক্টিভ দেখেছো, দেখো কী আছে, তোমারও খিদে লেগে গেছে। তো সব কয়টাকে চলো বেশি লেট না করে খেতে দিয়ে দিই, বেচারাগুলোর খিদে লেগে গেছে। এদিকে সূর্যমামা তো পুরো উঠে গেছে, পুরো ফুল পিক আপে এই সাইডে চলে এসেছে গাইজ, আজকে সূর্যমামা আলাদাই একটা জোশে আছে গাইজ। তো গাইজ পায়রা সব কটা চলে আসলো, আমার স্ট্যান্ড এখনো আসলো না গাইজ, দেখা যাক কবে আসে, অনেক সমস্যা হচ্ছে। আর নাপতাটাকে এখনও আমি নিজে নিয়ে যাইনি, নাপতাটা এখনও গাইজ উপরেই আসে, ঠিক আছে সাপোর্ট আমি ওকে একটু পরে নিয়ে যাবো, সব কটাকে খেতে দিই তারপরে। এখন গাইজ সব কটাকে খেতে দিয়ে দিই, যেহেতু সব কটা এইখানেই আসে কোনো সমস্যা নেই, শুধু বাচ্চাটা ওইখানে আসে। এই গাই ও প্লানে আসে, ওর মা বাবা ওকে খাইয়ে দেবে, ঠিক আছে চলে এসছে, চলে এসছে বাচ্চাটাও। আয় 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 আয়
তো গাইজ এদের খাবার দেওয়া কমপ্লিট, যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি এদের। আশা করি আর 12টা 1টা পর্যন্ত কোনো খাবারের প্রয়োজন হবে না, যতটা খাবার দিয়ে দিয়েছি গাইজ। এদের খেতে 10 মিনিট সময় লেগে যাবে, তো খান 10 মিনিট ধরেই খাক, কোনো সমস্যা নেই। এদিকে চলে এসেছে সানির খাবার আর মুরগিদের খাবার চলে এসেছে, সেই খাবারটা ওদের দিতে হবে। তো এরা এখানে খেতে থাকুক, চলো আমি খাবারটা দিয়ে আসি। এই যে সানিকে দেব আর কড়কনাথ গুলোকে দেব। এখনো কাপড় ছড়ানো হয়নি, ঠিক আছে সমস্যা নেই, শীতের বেলা যেহেতু একটু লেট লেট হলেও সমস্যা হবে না। আর এখানে দেখেছো কালকে চাল দিয়েছি, এখনও গাদা গাদা চাল পড়ে আছে, খেচি খেচি চাল পড়ে আছে এর এখানে, একা একা কত খাবে আর গাইজ। গাইজ মুরগিদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে সবকটা পায়রারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো সবকটা পায়রা খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো ছাদ পুরো ছড়িয়ে পড়েছে, পুরো ছাদ জুড়ে এখন ওরা ঘুরে বেড়াবে, এখন কুড়ু কুড়ু করে বেড়াবে। এখানে দেখতে পাচ্ছি চিনাটা তো স্পিডে দৌড়চ্ছে, কেন চিনাটা দেশিটা তো। জলটাও দিয়ে দিয়েছি, যার যার জল খেতে ইচ্ছা করবে জলটাও খেয়ে নেবে, সমস্যা নেই। গ্রিটও ওইখানেই অ্যাভেলেবেল আছে গাইজ, গ্রিটটা চলবে এখনও মানে 2 দিন মতন চলবে, তারপরে আমার আবার বানাতে হবে, তখন আমি তোমাদের আমি প্রপার ভিডিও বলে দেবো। আবার 2 দিন সময় লাগাবো না গাইজ, গ্রিটের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, শুধু আমার ম্যাটেরিয়ালগুলো যে যে জিনিসগুলো দরকার সেই সেই জিনিসগুলো গোছাতে হবে গাইজ। তো এইখানে দেখতে পাচ্ছো এই পায়রাটা তোমাদের বললাম ফিমেল, এইটা মেল, মেল তার প্রুফ। ডাকাডাকি শুরু করে দিয়েছে, ওর ডাকটা ফুটে গেছে গাইজ, আমি অনেকদিন আগেই নোটিস করেছি যে ওর ডাকে। আর এই ফিমেলটা, ফিমেলটা কই গেল, ফিমেলটা কই গেল, ফিমেলটা কই গেল, ফিমেলটা ওই যে ওই যে ফিমেলটা না দূরে ভাগে, ওর থেকে দূরে ভাগে, মানে ফিমেলটার এখনও বয়স হয়নি, ঠিকঠাক প্রপার বয়স হয়নি, নাহলে ফিমেলটা ওর কাছে যেত। আর এইখানে আমি একটা জিনিস খেয়াল করছি গাইজ, চুচুর বাচ্চা কী করছে এখানে, চুচুর বাচ্চার ডাকটা দেখেছো, চুচুর বাচ্চা বড় হয়ে হবেও একটা চিজ গাইজ, চুচুর বাচ্চাটা তো কালদমের বাচ্চা, তো কালদমের ভেতরে ওর আবার কাটিংটাই আলাদা গাইজ, কালদমের ভেতরে লাল দম, ঠিক আছে এই দেখো কালদমের ভেতরে লাল দম, এটা তো চুচুই না, হ্যাঁ হ্যাঁ এটা চুচুই, তো তো চুচুর বাচ্চার সাথে চুচুর কি খাদের নেই এখন, ও বাবা চুচুকে ঠোক দিল গাইজ, এই দেখো একটু আগেই চুচুকে ঠোক দিল, চুচু ঢোক খাঁচায় ঢোক, চুচু খাঁচায় ঢোক, চুচু খাঁচায় ঢোক, দেখবো আমি খাঁচায় ঢোক, খাঁচায় ঢোক, তুই খাঁচায় ঢোক, খাঁচায় ঢোক যা, এই চুচু খাঁচায় ঢোক, ও চুচুকে গাইজ ঠোকা দিল। এখন বাচ্চা বড় হয়ে গেছে না, আর পায়রার বাচ্চা কি বলতো, যেই ক্ষোভ থেকে বেরিয়ে যাবে তারপরে মা বাবার প্রতি একদমই টান থাকে না, ওই যে কিছুদিনের ব্যাপার, এখন দেখো ওই যে ফাইটিং, কয়দিন পর থেকে ফাইটিং শুরু করে দেবে। দেখেছো চুচুর বাচ্চা কিন্তু ওর বাবাকে ডাকছে না, ও বলছে তুই আমার কাছে আসলে আমি তোকে ঠোকাবো, সিরিয়াসলি ও তাই বলছে, ওই দেখো ওই দেখো করে কি দেখেছো। তো এখন বাচ্চাগুলোকে কি খাওয়ালো, বাচ্চাগুলোকে কি চিনাটা বা লালচিনাটা কেউ কি এসে খাওয়ালো, দেখি ছোটো বাচ্চাটা, হ্যাঁ গাইজ ছোটো বাচ্চাটার পেটে খাবার আছে, যথেষ্ট খাবার আছে, কিন্তু অতটাও খাবার নেই, অনেকটা খাবার কম আছে, আমি ওকে খাওয়াবো, আমি ওকে খাইয়ে দেবো, সমস্যা নেই। আর ওর পাটা দেখেছো, ওর পাটার অবস্থা, ওর পাটা আগে থেকেই গাইজ এরকম, হয়তো ছোটোবেলায় একদম ছোটোবেলায় কিং মোটা যখন উঠেছিল তখনই ওর সমস্যা হয়েছিল, কিন্তু এখন আর কোনো সমস্যা হবে না, ওকে আর মানে কি বলবো, ওকে আর ঠিকই করা যাবে না, ওর পাটা এখন ঠিক করতে গেলেই উল্টোটা হয়ে যাবে, এখন ঠিক করতে গেলেই ভেঙে চুরে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। তো এখানে নাপতার বাচ্চাটাকেও ভালো করে খাইয়ে গেছে ওর মা, নাপতার বাচ্চাটাকে দেখতে পাচ্ছো পেটে পুরো ফুল খাবার আছে গাইজ, আমার একটু টেনশন কম হয় ওর মাকে দেখলে, ওর মা প্রচুর ভালো, ওর মা প্রচুর ভালো, সত্যি কথা বলছি ওর মা প্রচুর ভালো। এইখানে এদের দুটোকেও খাইয়ে গেছে ওর মা বাবা, এই দেখো দুটোরই পেটে পুরো টাইটাই ভরা খাবার আছে, সমস্যা নেই কোনো। তো চলো বাইরে চলো, দেখি বাইরে গিয়ে সবকটা কী করে, বাইরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সব বাবুরা কি করে, ও বাবা সবকটা দেখো লাইন দিয়ে বসে আছে, পুরো বাসের উপর লাইন দিয়ে বসে আছে, আর কিছু কিছু পায়রা রোদের উপর আসে, যারা যারা রোদের ভেতরে আসে তারা তারাই বুদ্ধিমান। এই দেখো নাপতার ফিমেলটা এখানে গ্রিট খাচ্ছে, আর বালা এখানে স্কিম মারছে, বালার বউ এখানে ডিমের ডিমটা দিচ্ছে, আর বালা এখানে লাইন মেরে বেড়াচ্ছে। এ বালা কার পেছনে ঘুরতেছিস তুই, হ্যাঁ এখানে তো চটিয়ালটা আছে, চটিয়াল এটা মেল, ফিমেলটা কই, চটিয়াল চটিয়াল ফিমেল 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 ও ওই যে গাইজ চটিয়াল ফিমেলটা এই যে, তো ঠিক আছে বেশ ভালো কথা। ওই দেখো ওইটা সুলতান, তারপরে লাল ম্যাড্রাসটা, তারপরে এইদিকে
এটা কি, এটা লাল শিরা, তো সব কটা চলে গেছে চালের উপরে। এরাই বুদ্ধিমান, এরাই পুরো প্রপার রোদের ভেতরে আসে। তো এদিকে দাঁড়িয়ে আছে বালা আর হচ্ছে কে বলতো, এটা মগরা। তো বালা আর মগরা থাকুক, সমস্যা নেই। তো মগরার জোরটাও আবার চলে এসেছে, এই দেখো মগরা শুধু এইখানে একা দাঁড়িয়েছিল, এখন মগরার জোরটাও চলে এসেছে। তো মগরার এইবার বাচ্চা তুলবো আমি, দেখা যাক মগরার এইবার বাচ্চা কেমন হয়। মগরার এর সাথে আশা করি বাচ্চাটা ভালোই হবে, কারণ ফিমেলটা যেহেতু ঝুঁটি আছে, ফিমেলের ঝুঁটি আছে, বাচ্চারও 100% একটা বাচ্চার তো ঝুঁটি হবেই গাইজ। আর একটা না হলেও একটা ঝুঁটি হবেই, আর একটা মগরার মতন কাটিং হবেই গাইজ 100%। তো এখানে নাপ্তাটা একা একা ঘুরে বেড়াচ্ছে মনে দুঃখে, আর কি করবে গাইজ। এখনও নাপ্তা মেলটাকে আমি নিয়ে যাইনি নিচে, নিয়ে যেতে হবে মেলটাকে নিয়ে। এখনও মেলটাকে দেখলেই আমার না পুরো বুকের ভিতরে আমার কেঁপে উঠছে গাইজ। ওকে, সেদিন আমার ছাড়াই ভুল হয়েছে। তো সব কটা যেহেতু এইখানে আসে, তো নাপ্তা মেলটাকে এখন আমি দেখি নিচে নিয়ে যাব। তো আর দেখা হচ্ছে যখন সেকেন্ডবার খেতে দেবো তখন। তো চলে এসেছি গাইজ পায়রাদের সেকেন্ডবারের মতন খেতে দিতে। তো সব কটা পায়রা কোথায়? এইখানে আমি দেখতে পাচ্ছি মগরাটা আছে, কিং আছে, কিংয়ের জোড়া আছে, এদিকে বালার বউ আছে, লক্কাটা আছে, চুচুর জোড় আছে, অনেকগুলোই আছে গাইজ। এই দেখো, আর এই দেখো এইখানে সব কটা লাইন দিয়ে বসে আছে, বেশ ভালো কথা, রোদের ভেতরে বসে আছে। তো সব কটাকে গাইজ এখন খেতে দিতে হবে, প্লাস জলটাও দিতে হবে, ওটা জল অলমোস্ট শেষ হয়ে গেছে গাইজ। তো চলো বেশি লেট না করে সব কটাকে খেতে দিয়ে দিই, তারপর আমরা ভেতর থেকে দেখে আসবো বাচ্চাগুলোর পেটে ঠিকঠাক খাবার আছে কি না আছে গাইজ। তো গাইস সব কটা চলে এসেছে, সব কটাকে খেতেও দিয়ে দিয়েছি। দেখো সব কটা চলে আসলো, তো বাকি আছে লাগছে রাডিকা। তো লাল ম্যাট্রেসটা উপরে চলে গেছে, এদিকে নাপ্তা ফিমেলটাও চলে এসেছে। নাপ্তা ফিমেলটা গাইস বাচ্চাকে ভালোই খাওয়াচ্ছে, নাপ্তা ফিমেলটা না ঘরের ভিতরে কি কু কু এরকম আওয়াজ করছে। তো মেয়েটা তো ফাইনালি আজকে গেছে, মেয়েটা তো আর ফিরে আসবে না। তো ফিমেলটাকে দেখা যাবে কী করি, কার সাথে জোড়া দিই, কিন্তু এখন আমার ভাবতে হবে না জোড়া দেওয়া নিয়ে, কারণ হচ্ছে এখন ওর বাচ্চা আছে। বাচ্চা খাওয়াবে দেখি কতদিন খাওয়ায়, যতদিন বাচ্চা খাওয়াবে ততদিন ওর রেস্টে থাকবে, তারপরেও কিছুদিন রেস্টে থাকবে, তারপরে গিয়ে ওর জোড়া দেওয়া হবে গাইজ। পায়রাগুলোকে স্নান করতে দিতে হবে, কিন্তু স্নান করতে দেবো না, আবার পটাশের কোটোটা আমি খুঁজে পাচ্ছি না। পটাশের জল ছাড়া আমি স্নান করতে দেবই না এদের, পটাশের জল ছাড়া স্নান করতে দেওয়া যাবে না। তো সব কটা খাচ্ছে, ভালোই খাচ্ছে দেখি জলটা পায় থেকে। তো গাইজ সব কটাকে খেতে দেওয়া কমপ্লিট, জল দেওয়াও কমপ্লিট, এখন ওরা খেতে লাগুক। দেখি আমরা ভেতর থেকে ঘুরে আসি, দেখি বাচ্চাগুলোর কী অবস্থা। বাচ্চাগুলোর পেট সম্পূর্ণ ভরা আছে না খালি আছে, কোনো সমস্যা আছে কি না সেইটা দেখে আসি আমরা। এইখানে আমরা দেখতে পাচ্ছি বালার ডিম, তো বালার ডিম দুটোই তো ফ্রেশ ডিম হয়েছে, মনে হয় 3-4 দিন হয়েছে। তো এইখানে দুটো বাচ্চাই বসে আছে চুপচাপ করে, বেশ ভালো কথা গাইজ, কোনো সমস্যা নেই। এইখানে দুটো বাচ্চা দেখতে পাচ্ছি, দুটো বাচ্চার পেটেই খুব সুন্দর খাবার আছে। এই দেখো খুব সুন্দর খাবার আছে দুটো বাচ্চার পেটেই গাইজ, বেশ ভালো কথা, দুটো বাচ্চাই অ্যাক্টিভ আছে। এই দেখো এইটার পেটে তো আরও যথেষ্ট অনেক আছে খাবার। তো আমার মনে হয় এই বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করালে ভালো হতো মেয়েটা, কিন্তু গাইজ যেহেতু এদের বাবা মা এদের ঠিকঠাক করে খাওয়াচ্ছে, তো আমার হ্যান্ড ফিডিং করানোর কোনো দরকার নেই এদের। শুধু রিক্স হয়ে যায় কাকে নিয়ে বলতো, এই যে এই নাপ্তাটাকে নিয়ে, নাপ্তা ফিমেল যেহেতু, এটা ফিমেল ওর মা খাওয়াচ্ছে, তো খাইয়ে দিক সমস্যা নেই, এখনও ওর মা ভালোভাবেই খাওয়ায়। দেখেছো
পেটে অনেকটাই খাবার আছে, যথেষ্ট খাবার আছে, আর কিছুদিন যাক তারপরে দেখা যাবে। আর এর কালারটাও সুন্দর হবে, ওর বাবার মতন কালার হবে, দেখেছো গলার এখানে দেখেই বোঝা যাচ্ছে যে কার মতন কালার হবে, ডিট্টো ওর বাবার মতন কালার হবে। যদি মেলটা গাইজ বেঁচে থাকতো মেলটা আরও সুন্দর হতো, মেলটা ওর বাবার মতনই হতো, মেলটা থাকলে ভালো হতো, খুবই ভালো হতো গাইজ। তো সব কটা পায়রা দেখি চলো খাওয়া দাওয়া শেষ হলো কি না হলো, বাবা এখনও খেয়ে যাচ্ছে সব কটা, এখনও সব কটা খেয়ে যাচ্ছে চুপচুপ করে। এদিকে সূর্যমামা চলে গেছে অলমোস্ট এই সাইডে, সূর্যমামা এই সাইডে চলে এই দেখো এইখানে রয়েছে। এই গাছগুলো যদি না থাকতো না গাছ আমার খাঁচায় পুরো রোদে ভরে যেত, কিন্তু অফসোর্স গাছগুলোর জন্য রোদটা আসতে পারে না, একটু পরে রোদটা আসবে, ঠিক আছে, একটু পরে যখন সূর্যমামা এই সাইডে চলে আসবে তখন সুন্দর রোদ পাবে গাছ। তো তখন অনেকটা লেট হয়ে যায়, অনেকটা বেলা হয়ে যায়। এই দেখো খাচ্ছে, বালার কি হয়ে গেছে খাওয়া, বালা এই সাইডের দিকে ঘুরে তারপরে যাচ্ছে, বাবা এ বুদ্ধি একটু বেশি হয়ে গেল না বালা, কি করলো আমি নিজেই বুঝলাম না গাইজ। দেখো বাচ্চাটা দেখো খেতে খেতে কষ্ট হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে দাঁড়িয়ে আবার খাওয়া শুরু করে দিয়েছে। তো সব কটা বেশ ভালোই খাচ্ছে, দেখা হচ্ছে আর সাথে এদের যখন ঘরে ঢোকাবো তখন। 2000 years later এখন বেজে গেছে বিকাল 3:30, তো চলে এসেছি স্নান দিনান করে পায়রাদের কাছে, পায়রাদের ঘরে ঢোকাতে হবে না। আর এদিকে সকালবেলায় সকাল 9টার সময় মনে এত রোদ থাকে না, এখন যতটা রোদ আছে গাইজ। তো আমি ভাবছি একটু কনফিউশনের মধ্যে আছি যে পায়রাদের ঘরে ঢোকাবো না ওদের একটু ঘুরতে দেবো গাইজ। এদিকে গাইজ সব কটা পায়রাই গাইজ ঘুরে বেড়াচ্ছে সুন্দরভাবে, রোদের মধ্যে বসে আছে, খুবই ভালো হচ্ছে যেহেতু রোদ খাচ্ছে ওরা একটু। দেখো সব কটাই রোদে চুপচাপ করে বসে আছে গাইজ। এদিকে সুলতান আর সুলতানের জোট দুটোই ওইখানে আছে, সমস্যা নেই। নতুন এই দেখো নতুন সবুজটা উপরে বসে আছে কেন, এটা কোনটা, এটা মেলটা গাইজ, এটা মেলটা আর এই যে হচ্ছে ফিমেলটা, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই গাইজ। আর এদের এখন আমি খেতে দেবো না, যেহেতু এদের আমি সকাল থেকে আমি খেতে দিয়েই যাচ্ছি। তো এখন এদের সবকটাকে ঘরে ঢোকাতে হবে গাইজ। তো চলো বেশি লেট না করে সবকটাকে আমি ঘরে ঢুকিয়ে ফেলি। আর ঘরে ঢুকানোর প্রসেসটা তোমরা তো জানোই, খুব সুন্দরভাবে আমি ঘরে ঢোকাবো এদের, তোমরা জাস্ট আমাকে ফলো করো। তো দেখো আমি কীভাবে ঘরে ঢোকাই, আয় 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 আমি ঘরে আসলাম, আমি ঘরে এসে এদের ডাক দিলাম সবকটাকে, আয় 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 আয়। দেখো সব কটা চলে এসেছে, ঠিক আছে সব কটা চলে এসেছে, কোনো সমস্যা নেই। বালার গলাটা কাঁপছে দেখেছো গাইজ, বালার গলাটা সেই কাঁপা দিচ্ছে গাইজ। বালার আবার গ্লেসটা ফিরছে, যেহেতু বালার কিছুদিন আগে মনে হলো বালা যে মলটিনে যাবে, বালার সম্পূর্ণ লোম উঠছিল কিন্তু গেল না গাইজ। কিন্তু বালার লেজের দু একটা লোম মিসিং ছিল, সেই লোমগুলো এখন গজিয়ে গেছে, এর জন্যই বালাকে এত সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমার একে দেখেই আমার খুব কষ্ট হচ্ছে, এই ফিমেলটাকে দেখে। এই ফিমেলটার আজকে ওর হাজব্যান্ডকেও হারিয়ে ফেললো চিরদিনের জন্য, অনেক দুঃখের ব্যাপার এটা গাইজ, আমি জানি সিরিয়াসলি, কারণ ওর একটা বাচ্চা আছে গাইজ। তো চলো সবকটাকে আর একবার খেতে দিয়ে দিই, যাতে সবকটা পায়রা ঘরের ভিতর ঢুকে যায়। আয় 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 আয়। পায়রা যদি কখনো তোমরা ভরা পেট রাখো তাহলে এই জিনিসটা করতে পারবে না, সিরিয়াসলি বলছি, এই জিনিসটা করতে পারবে না। এর জন্য পায়রাকে যতটা খাবার দরকার ততটাই দেওয়ার চেষ্টা করবে, দরকার পড়ে তার থেকে কম দেওয়ার চেষ্টা করবে, তাহলেই উত্তম গাইজ। আয় 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 আয়, চলে এসেছে সবকটা আগায়া। তো এখন আমি খাঁচাটা বন্ধ করে দেবো, খাঁচাটা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়েছি গাইজ। দেখো সবকটা সুন্দরভাবে খাচ্ছে, এদের আমি একটু পরে জল দিয়ে দেবো, জলের সাথে কিছু মেডিসিন মিশিয়ে দেবো, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে গাইজ। তো এখানে বালার বউ দেখো ডিমে চলে গেছে, ডিমে তা দিতে, আর এ যে কবে ডিম পাড়বে, এ খোপের থেকে গাইজ বেরোচ্ছেও না, ডিমও দিচ্ছে না, কী যে হচ্ছে বুঝতে পারছি না। বাচ্চাগুলো খুব সুন্দর, বাচ্চাগুলোর পেটেও অনেকটা করে খাবার আছে, সমস্যা নেই কোনো গাইজ। তো যেহেতু সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই ঘরেও ঢুকে গেছে, আর কোনো চাপ নেই গাইজ। তো ব্লগটা আমার এখন শেষ করতে হবে, যেহেতু সারা দিনটা কমপ্লিট হয়ে গেল। তো গাইজ আর দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।